हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल द डेली डोज। केमन आछो तुम्हारा? आशा करी तुम्हारा अनेक 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 भालो आछो, सुस्थ आछो और अवश्य हासी खुशी आछो। और आमिओ भालोई आछि। और एखन बाजे 11:45। और अच्छा, आज हे शुक्रवार। एखन थेके आमि आमार भिडियो स्टार्ट करछि। भिडियो देखो, भिडियो देखे जदि तोमादेर भालो लागे छोट्ट करे एकटा लाइक करो, कमेंट बक्से गिये कमेंट करो, शेयर करो और आमार चैनलटा सबसक्राइब करे आमार पाशे थेको। और जारा अलरेडी सबसक्राइब करे फेलेछो तादेर जानाई अनेक 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 धन्यवाद। और जा आमार समस्त व्यूअर्सदेर जानाई अनेक भालोबासा। और आज के दिन एकदम पूरा एकदम खटखटे रोद उठे। और ये रोदा दरकार छो, मैं चारिधारे स्यासाते बेपार चले, चारिधार शुकनो खटखट कर ताती एक रोद उठे। जैक तो सकाल बेला उठे तुम्हें तो आगे बल्लम कल के सकाल बेला उठे रान्ना कर हजबैंड खे बड़िए गए। आज ये कर पटल दिए आलू दिए डिमेर झोल और ये चाकचाक कर उच्छे भाजा। मोटामुटी सकाले एकजुन परिमाण कर और तारपरे बासी काजटार साथे साथे अनेकटा बेला हो गेछिलो। ओइजन्य तोमादेर साथे कोनो काज आर सकालेर माने सकालेर कोनो काज आर शेयर करा हयनि, तार कारण अनेकटा ताड़ाताड़ि ताड़ाताड़ि करे करेछि। आर तखन आर क्यामेराटा अन करिनि। तो समस्त काजबाज सेरे मोटामुटी सब काज हये गेछे, समस्त काजबाज सेरे स्नान करे तोमादेर साथे एसेछि कथा बोलते। आर एखन जाबो रान्नाघरे। रान्नाघरे गिये रान्ना करबो हच्छे गिये लोटे माछेर झुড়ো आर हच्छे कचुर शाक। रोजे लोटे माछेर झुড়োটা তোমাদের সাথে শেয়ার করব, রেসিপিটা রেসিপিটা দেখো। তারপরে হচ্ছে গিয়ে মানে ব্রেকফাস্ট বলতে এখন আর কিছু মানে সকালবেলা মেয়ে খেয়েছে ওটস। আর আমার এখানটা একটা গোটা উঠেছে, গোটাটা কেন কুকুট কুকুট করছে। আর মেয়ে খেয়েছে ওটস, আর মা খেয়েছে, মাও ওটস খেয়েছে। মার মুড়ি খাওয়া কথা ছিল তো মাও ওটস খেয়ে নিয়েছে। আর আমার কিছু খাওয়া হয়নি, আমি চা বিস্কুট খেয়েছি। আর এই স্নান করে উঠে দুটো বিস্কুট জল খেলাম। এবার রান্নাঘরে যাব, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে হবে। তো চলো আর কথা বলবো না, রান্না বান্না শুরু করি, তারপরে আবার কথা হচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, রান্না বান্না সেরে নি, তারপর আবার কথা হচ্ছে। আরে দেখো ডাল ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে। এই এখানে দু রকমের ডাল আছে, যেখানটা ঝাল ডাল আর হচ্ছে এই বাটিতে আছে, এটা আছে টমেটোর ডাল। এই যে চলো রান্নাঘরে যাই, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো, দেখে বুঝতেই পারছো রান্নাঘরে চলে এসেছি। তা দেখো কি কি, লোটে মাছটা সেদ্ধ করে রেডি করে রেখেছি, আর কচুর শাকও সেদ্ধ করা রয়েছে। এই যে কচুর শাক সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেদ্ধ করে জল ঝরানো আছে। লোটে মাছটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কাঁটা বেছে রেখে দিয়েছি, কাঁটাগুলো মানে কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি। যে মাছটা এখানে রেখে দিয়েছি, আর এই লোটে মাছে যে আলু দেব, আলুগুলো ঝিরিঝিরি মানে খুব একটা মানে ঝিরিঝিরি না, মোটামুটি এরকম আলু ভাজার মতন কেটে নিয়েছি। আর এখানে আছে এই যে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, মানে লোটে মাছে যা যা দেবো সমস্ত রেডি করে নিয়েছি। তা চলো রান্না বান্না শুরু করে দিই, তারপরে আবার কথা হচ্ছে। ও দেখো, কচুর শাক করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবারে তেল দিয়ে দেবো কড়াইতে। তেলের মধ্যে দিয়ে দেবো দু তিনটে তেজপাতা। দেবো শুকনো লঙ্কা দু তিনটে। দিয়ে দেবো এক চামচ পাঁচফোড়ন। তো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, অল্প একটু আদা বাটা। দিয়ে দেবো হলুদ। আর নুনটা এখন দেবো না, তার কারণ আমি কচুর শাক নুন দিয়ে সেদ্ধ করেছি। তোমরাও যদি কচুর শাক নুন দিয়ে সেদ্ধ করো তাহলে কচুর শাকটা যখন মোটামুটি হয়ে আসবে তখন চেকে তারপর নুনটা দিও, নাহলে নুন কটা হয়ে যায় অনেক সময়। তো দেখো আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কচুর শাকগুলো দিয়ে দেবো। এই যে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেবো।
সময় লাগে গ্যাসটা কমিয়ে দেব কচুর সাথে যাতে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যায় গ্যাসটা একদম কমিয়ে বসিয়ে রেখে দেব কচুর সাথে আমার একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ফেলবো নুন ফুন একেবারে সব ঠিক আছে আর কচুর শাকটা একদম অল্প ওই জন্য কড়াইতেই লেগে যাচ্ছে আর নামানোর আগে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ ঘি হাফ চামচেরও কম চিনি তো দেখো কচুর শাকটা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে দেবো এবার করবো লোটে মাছের ঝুড়ো লোটে মাছের ঝুড়ো করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো তো দেখো তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো নুন হলুদ দিয়ে একটু মানে কড়া করে ভেজে নেব তো দেখো লোটে মাছের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলু ভাজাগুলো তুলে নেব আমি আলু ভাজার তেলে দিয়ে দেবো পেঁয়াজ এই যে কুচনো পেঁয়াজ দেখছো কুচনো রসুন দেখো রসুন পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে খুব একটা মানে লাল করে ভাজবো না রসুন পেঁয়াজটা হালকাই ভেজেছি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো হলুদ হাফ চামচ এর মধ্যে দিয়ে দেবো সামান্য আদা বাটা আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো দেখো মশলাটা কষে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো লোটে মাছগুলো দিয়ে দেবো
লোটে মাছটা যতক্ষণ না একদম ঝুরঝুরে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে থাকবো। দেখো লোটে মাছের লোটে মাছ বাড়াবে বলছি, লোটে মাছের ঝুরোটা আমার রেডি হয়ে গেছে, একদম দেখো ঝুরঝুরে হয়েছে, আর শোকাবো না, গ্যাস অফ করে দেবো। রান্না হয়ে গেছে, তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর মা পুজো দিচ্ছিলো, রান্নার পর একটু ঘুমিয়েও পড়েছিলাম, আর খাবো, খেয়ে এসে তারপর আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, আর এখন বাজে প্রায় 5:45 মতো, কারণ আমি জানি না কটা বাজে এখন, এই বাইরে এসে বসেছি একটু, বাইরে বলতে আমার বারান্দা, ছোট্ট একটা বারান্দা আছে, এই যে এই দেখছো ঘর, আর এইখানে এই যে এই একটা বাজারের ব্যাগ কী দেখাচ্ছি আমাদেরকে, এই যে ছোট্ট একটা বারান্দা, বারান্দার এখানে একটা গেট আছে, এখানটা এসে বসে রয়েছি, আর সব প্রতিদিন মোটামুটি ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শুরু করে দিই, কিন্তু আজকে এখানে একটু বসে রয়েছি, ভালো লাগছে না। আর এই লকডাউনে থোরবড়ি খাড়া খাড়া বড়ি থোর, থোরবড়ি খাড়া খাড়া বড়ি থোর, রান্না বাসন মাজা ঘর মোছা, আর হচ্ছে গিয়ে তারপরে একটু ঘুমোনো, তারপরে কাজ, আর অন্য সময় হলে কি বিশেষ কাজ, আমি সেরকম মানে দেশ উদ্ধারের কাজ করতে রাস্তায় বেরোনো না হলেও একটু যখন মন ভালো না লাগে হয়তো রাস্তা থেকে চুট করে একটু ঘুরে আসলাম, কিংবা কোনো কাজ করে সেরে আসলাম। কিন্তু এই করোনা আমাদের একেবারে ঘরবন্দি করে ফেলাতে বললাম না থোরবড়ি খাড়া খাড়া বড়ি থোর চলছে, তা মনটা একদম ভালো লাগছে না, জানি না কোনো অজানা কারণেই আমার মন ভালো লাগছে না আজকে, কোনো কারণ নেই মন ভালো না লাগা, এখানটা বসে রয়েছি, আর এখানটায় বসলে খুব ভালোও লাগে, আমি মাঝে মাঝে যখন ভালো লাগে না এখানে এসে বসে থাকি, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর হচ্ছে কি সূর্য মানে সবে ডুবে ডুবে আসছে, অন্ধকার অন্ধকার হয়নি এখন, একটু একটু অন্ধকার দেখছো তো, বাইরে ভালোই আলো, এখানে কোনো লাইট জ্বলছে না তাও এতটা আলো, আর অন্ধকার মানে হব হব ব্যাপার হচ্ছে একটা, মানে সূর্য ডুববে ডুববে ব্যাপার, আর আকাশে দেখছে 3-4 চিল উঠছে, হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে একা একা, আর দেখবে মাঝে মাঝে না খুব একা থাকতেও ভালো লাগে, মানে সবার সাথে থেকে একা থাকলে মানে মনটা শান্তি লাগে, আর মনটা বলে মানে ভালো লাগছে না, অজানা কারণেই মন খারাপ লাগছে, এই জন্য এখানে এসে বসে রয়েছি, একটু বসবো, বসে ঘরেও অনেক কাজ রয়েছে, প্রায় জামা কাপড় এক ঢাই রয়েছে, এগুলো গোছাবো, গুছিয়ে তারপরে চা করবো, মেয়ের টিফিন করবো, বাসন গোছাবো, আর আজকে মেয়ে যাবে একটু ডাক্তারের কাছে, কারণ কয়েকদিন ধরে মেয়ের ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে, মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, এবারে ওর আমার হাজব্যান্ড নিয়ে যাবে না আমি নিয়ে যাবো এখনও পর্যন্ত জানি না, কিংবা দুজনেই যেতে পারি, এখনও ঠিক নেই, তাই জন্য কাজকর্মগুলো গুছিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, চলো কাজকর্মগুলো গুছিয়ে নিই। এই যে আকাশে চিল উঠছে, কি বৃষ্টি হবে কি না জানি না, খুব চিল উঠছে আকাশে, মনে হচ্ছে বৃষ্টি হবে, আর এখানটা খুব এত নিরিবিলি না, এখানটা কোনো মানে মানুষের সমাগম নেই, বারান্দার এই পিছন দিকটা দেখতে মানে মানে পিছন দিক ফ্ল্যাটের, এবারে এত ভালো লাগে এখানটা বসে থাকি, চুপচাপ ভালো লাগে বসে থাকতে, একা একা মানুষের একাকিত্ব মানে এক এক সময় দরকার হয়, মানুষের মানে একাকিত্ব ভালো লাগে না, কিন্তু একা একা থাকারও প্রয়োজন আছে, নিজের সঙ্গে নিজের নিজের সঙ্গে নিজের সময় কাটানো একটু প্রয়োজন আছে, ভালো লাগে সবসময় সবসময় গ্যাঞ্জাম সবসময় লোকজন, আবার মাঝে মাঝে কী বলো তো ফাঁকা ঘরও ভালো লাগে না, আর কোনো একটা সময় হয় যেন মনে হয় আমি নিজের সঙ্গে নিজে একটু সময় কাটাই, ওই জন্য যখন ভালো লাগে না তখন এখানটায় এসে বসে থাকি আমি। আকাশে প্রচুর চিল উঠছে গো, কী জানি জানি না বৃষ্টি হবে মনে হয়, আর আমাদের পাশে একটা যেন গেঞ্জির কারখানা আছে, গেঞ্জির কারখানাটা এতদিন লকডাউন ছিল বন্ধ ছিল, এখন খুলে গেছে, সারাক্ষণ কাজ হচ্ছে এখানে, প্রচুর অনেকগুলো লোক অনেক লোক কাজ করে গেঞ্জির কারখানাটায়, মানে মানুষের মানে আস্তে 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 মানুষ আস্তে আস্তে কাজে ফিরছে, বোঝাই যাচ্ছে যে গেঞ্জি কারখানা আজ দুদিন এতদিন মানে একটানা বন্ধ ছিল লকডাউনের পরে, এই সেকেন্ড ওয়েভ আসার পর থেকে লকডাউন ডাকার পর পুরোপুরি বন্ধ ছিল, এই এখন দুদিন ধরে দেখছি পিঁপড়ে কামড়াচ্ছে গো, এখানে বিষ পিঁপড়েও আছে, ওই লকডাউন দেখছি যে লকডাউনের পরে কাজ শুরু হয়েছে দুদিন ধরে, না চলো বসে থাকলে হবে না, ঘরেও অনেক কাজ রয়েছে কাজগুলো করে নিই, চলো কাজকর্ম করে আবার কথা বলছি, দেখেছো আমার
মানে আমাদের ঘরের ঘর থেকে বারান্দা থেকে বেরিয়েই একটা বেল গাছ রয়েছে। বেল গাছের মধ্যে অজস্র বেল হয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, চলো দেখাই। বোঝা যাচ্ছে না, অনেক বেল হয়েছে, দেখাতে পারছি না তোমাদেরকে, বোঝা যাচ্ছে না। যাই হোক চলো ঘরে চলো। চা খেতে বসে পড়েছি, যে চা বিস্কুট আজকে নেক্সট ডে। আজকে হচ্ছে কি বার, শনিবার। আর হচ্ছে গিয়ে সকালবেলা উঠে চাটা খাওয়া গেছে, বিছনা টিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। আজকে দিয়েছি সমস্ত কিছু সেদ্ধ দিয়ে, কুকারে সেদ্ধ ভাত করে দিয়েছি আর ডিম সেদ্ধ, মানে ডিমটা সেদ্ধ করে দিয়েছি, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার রান্নাবান্না বসাবো, মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়েছে, ঘরটা মোছা হয়নি, ঘরটা পরে মুছবো, রান্নাবান্না করে নিই। তার আগে ব্রেকফাস্টটা, চা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিই। এই যে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্টে এই যে গিয়ে বাটার টোস্ট রয়েছে, এটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। বাকি কাজ বলতে বিছনা টিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা পরে মুছবো, আগে রান্না করে নিই। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আমি সাধারণত এতটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না, কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করে তারপরে যে রান্নাঘরে যাব। তো চলো খেয়ে নিই। পাউরিটা খুব গরম এখনো, তো আমি খাওয়া দাওয়া করে নিই।
ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।